प्रिय शिक्षार्थीरा आसलामु आलाइकुम। आशा करी तुम्हरा सकले आल्लाह रहमते सुस्थ आछो निरापदे आछो। तुम्हरा जरा फार्स्ट इयारे मेजर एवं नन मेजर स्टूडेंट तुम्हारे बोलछी क्यालकुलस कोर्सेर डिफारेंशियल क्यालकुलस पार्टे आज आमरा आरेकटी नतून चैप्टार शुरू करब। से चैप्टारेर नाम हच्छे लिबनिस थियोरी। ताहले चलो देखी लिबनिस थ्योरम टा होच्छे। मने करो ये एकटा फांगशन u of x v of x एक दुटो फांगशन आमरा निलाम। आमरा साधारणत फांगशन लिखी f of x द्वारा phi x द्वारा psi x द्वारा ये सब द्वारा लिखी। मने करो एरकम जे कोनो दुटो फांगशन निलाम। ये दुटो फांगशन के जदि आमरा n तम बार तोमार डेरिवेटिव करते पारी তাহলে এই দুইটা ফাংশনের গুণফলকে একদম বা ডেরিভেটিভ করার জন্য জার্মান গণিতবিদ দুইটা ফাংশনকে যখন আমরা আলাদা আলাদা ভাবে এনতম বা ডেরিভেটিভ করতে পারি, এই দুইটা ফাংশনকে একসাথে যে কোনো দুইটা ফাংশনকে একসাথে গুণ করলে গুণফলটাকে যদি আমরা এনতম বা ডেরিভেটিভ করার জন্য তোমার জার্মান গণিতবিদ গটফ্রেড উইলহেম লিবনিস 1646 থেকে 1716 এই সময় তিনি একটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্রটাকে বলা হয় লিবনিস থিওরেম। ঠিক আছে, তাহলে আমরা দেখো কি লিখেছি আমি বোর্ডে, যে স্টেট অর প্রোব স্টেট এন্ড প্রোব স্টেট এন্ড প্রোব লিবনিস থিওরেম। তোমাদের পরীক্ষায় কোশ্চেনটা এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে যে ইফ ইউ এন্ড ভি আর টু ফাংশনস অফ ভেরিয়েবল এক্স, অর্থাৎ ইউ এবং ভিটা যদি এক চলকের ফাংশন হয় দুইটি, দেন ফাইন্ড দ্যাট, তাহলে তুমি দেখাবা দ্য ডেরিভেটিভস অফ দ্য প্রোডাক্ট অফ ইউ এন্ড ভি। ঠিক আছে, তাহলে আমরা চলো দেখি প্রমাণটা দেখি। Thank you.
দেখো আমি স্টেটমেন্ট কি লিখেছি দ্য থিওরেম স্টেটস দ্যাট ইফ ইউ এন্ড বি আর টু ফাংশনস অফ এক্স যদি আমরা ইউ এবং বিটাকে ইউ বিটা যদি এক্স এর ফাংশন হয় দুটা দেন দ্য এনি ডেরিভেটিভস অফ দেয়ার প্রোডাক্টটা কি হবে এরকম হবে লিবনিস এটা বলেছে যে কি ইউ বি এন সমান হচ্ছে ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু আপ টু কি প্লাস ইউ ভি এন এখানে স্টেটমেন্টটা বলেছি দ্য থিওরাম স্টেট দ্যাট ইফ ইউ এন্ড ভি আর টু ফাংশনস অফ এক্স অর্থাৎ ইউ ভিটা যদি এক্স এর দুইটা ফাংশন হয় দেন দ্য এনি ডেরিভেটিভটা কী হবে দেন দ্য এনি ডেরিভেটিভ অফ দেয়ার প্রোডাক্ট তাদের প্রোডাক্ট অর্থাৎ ইউ ভি এটাকে যদি আমরা এনতম বা ডেরিভেটিভ করি তাহলে সূত্রটা ইডিস বলেছে যে ইউ এন ভি অর্থাৎ ইউটাকে তুমি এনতম ডেরিভেটিভ প্লাস এন সি আর ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস আপ টু ইউ ভি এন এখানে আমরা বলেছি হোয়ার দ্য সাফিক্স সেস ইউ এন ভি ডিনোট দ্য অর্ডার অফ ডিফারেন্সিয়েশন অফ ইউ এন ভি উইথ রেসপেক্ট টু এক্স ইউ ভিটা হচ্ছে ইউ ভি এর কি সূচক এন দ্বারা এক্সের সাপেক্ষে কতবার অন্তরীকরণ করা হয়েছে তা নির্দেশ করছে এবং এন সি আর ডিনোট দ্য নাম্বার অফ কম্বিনেশনস অফ এন ডিফারেন্ট থিংস টেকেন আর এট এ টাইম এবং এন সি দ্বারা আমরা এখানে কী করেছি সমাবেশকে নির্দেশ করেছি তাহলে এবার প্রমাণটা দেখি আমরা ধরে নিলাম যে ওয়াই সমান ইউভি এই ইউভি বলতে তোমরা বুঝবা ইউ মানে হচ্ছে ফাংশন অফ এক্স ভি মানে হচ্ছে ভি ফাংশন অফ এক্স হ্যাঁ সেটাকে আমরা এভাবে লিখেছি এটাকে যদি আমরা একবার এক্স এর সাপেক্ষে আমরা তো এখানে বলেছি ইউ এবং ভিটা হচ্ছে কি এন ইউভি এর যে এন সূচক এন সূচক দ্বারা এক্সের সাপেক্ষে কতবার অন্তরীকরণ করা হয়েছে সেটা বোঝাইছে আর এন সি দ্বারা বোঝাইছে তার সমাবেশটা তাহলে আমরা যদি তাকে একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আমরা কী পাই ওয়াই এন ওয়াই ওয়ান সমান পাই ইউ এন ভি প্লাস ইউ ভি ওয়ান অর্থাৎ এটা হচ্ছে কি
ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন, ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ। যদি আমি এখানে ইউটাকে আগে ডিফারেন্সিয়েশন করেছি, ভিটাকে পর ডিফারেন্সিয়েশন করেছি, কথা একই। এটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো দুই নম্বর দ্বিতীয়বার সেকেন্ড ডেরিভেটিভ করি, তাহলে এটাকে দুইবার করতে হবে, এটাকে দুইবার করতে হবে। ইউ টু ভি প্লাস ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু। ইউ টু ভি সমান টুয়াইস ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু। আমরা এটাকে যদি লিবনিসে সূত্র এখানে প্রয়োগ করি, তাহলে আমরা এখানে বলতে পারি ইউ টু ভি প্লাস টু সি ওয়ান ইউ টু মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু। কারণ আমরা জানি টুয়াইস সি ওয়ান মানে হচ্ছে টু, এটা আমরা জানি। তাহলে আমরা বলছি এই সমীকরণটাকে যদি আমরা দুই ডিফাইন করি, অর্থাৎ টুয়াইস সি ওয়ান সমান টু, তোমরা তো জানো কি টু সি ওয়ান সমান কি ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল কি টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান ওয়ান, ফ্যাক্টোরিয়াল ওয়ান এর মান ওয়ান, ফ্যাক্টোরিয়াল ওয়ান এর মান, তাহলে এটা কি টু ইন্টু ওয়ান মানে কি টু। আর লিবনিস কি বলেছে, লিবনিস বলেছে যে ইউ বি এন অর্থাৎ ইউ বি এর দুইটা ফাংশনকে যদি আমরা এদের গুণ ফলকে এনতম বা ডেরিভেটিভ করি, তাহলে হচ্ছে ইউ এন ভি অর্থাৎ ইউটাকে যদি এনতম বা ডেরিভেটিভ করে ইন্টু ভি হবে, প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস কি এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস আপ টু কি ইউ ভি এন। এই কথা তারা বলেছে। আমি এটাকে দুইবেলা বেলা কি বলেছি, তাহলে এখানে যদি এনটম বার সময় দিচ্ছে ইউ এন, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ হলে কী হবে, এটা তাহলে টু হবে। আর এখানে এন সি ওয়ান, আমরা এখানে কি টু সি ওয়ান, এখানে এন মাইনাস ওয়ান হচ্ছে এন এই মাইনাস ওয়ান, তাহলে এটা টু মাইনাস ওয়ান ভি ওয়ান। তারপরে কি এটা যেহেতু এনতম বার, সেজন্য এখানে এন সংখ্যক তার পদ আছে, তাহলে এখানে কি ইউ ভি ওয়ান আর ইউ ভি এন, আমাদের এটা কী হলো ইউ ভি টু। আমরা এটাকে যদি থার্ড ডেরিভেটিভ করি, তাহলে দেখো এটাকে দুইবার করব, সরি আমরা ডিফারেন্সিয়েশন করবো, এটাকে এটাকে দুইবার করবো, এটাকে দুইবার করবো, এটাকে দুইবার করবো, তাহলে এটা কী হলো ইউ থ্রি ভি প্লাস ইউ টু ভি ওয়ান। এটাকে দুইবার করবো, দেখো টু ইউ টু ভি ওয়ান ইউ ওয়ান ভি টু প্লাস ইউ ওয়ান ভি টু প্লাস ইউ ভি থ্রি। তাহলে দেখো এই টার্মটা এই টার্মটা সেম, আমরা তাহলে এটাকে এভাবে লিখতে পারি ইউ থ্রি ভি প্লাস থ্রি ইউ টু ভি ওয়ান প্লাস থ্রি, এটার এটা সেম। হ্যাঁ ইউ ওয়ান ভি টু প্লাস ইউ ভি থ্রি, এটাকে আমরা তিন নম্বর সমীকরণ, এটাকে আমরা লিবনিজের সূত্রের প্রয়োগ করে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি ইউ থ্রি ভি প্লাস থ্রি সি ওয়ান ইউ থ্রি মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস থ্রি সি টু ইউ থ্রি মাইনাস টু ভি টু প্লাস ইউ ভি থ্রি। দেখো এটার সাথে একদম মিলে গেছে, এটাকে তো আমরা যদি এন তমল বেলায় বলছি ইউ এন ভি, তাহলে আমরা এটা থার্ড ডেরিভেটিভ বলে আমরা বলতেছি ইউ থ্রি ভি, এখানে এন সি ওয়ান, আমাদের এখানে কি থ্রি সি ওয়ান, ইউ থ্রি মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান, এন সি টু আমাদের থ্রি সি টু এন মাইনাস টু আমরা থ্রি মাইনাস টু, হ্যাঁ ভি টু প্লাস ইউ ভি থ্রি। অর্থাৎ এখন আমাদেরকে জানতে হবে যে এই থ্রি সি ওয়ান এবং থ্রি সি টু সমান আমরা কি থ্রি লিখতে পারি কি না। দেখো আমরা যদি থ্রি সি ওয়ান লিখি, তাহলে এটার সমান কী লিখি,
factorial 3 factorial 1 factorial 3 minus 1 অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 3 factorial 2 factorial 1 মানে 1 আর এটা হলো factorial 2 তাহলে এটা এটাকে কাটলে আমরা কি এর সমান 3 পাচ্ছি আবার দেখো 3c2 সমান আমরা কি লিখছি যে factorial 3 factorial 2 factorial 3 minus 2 অর্থাৎ 3 factorial 2 by factorial 2 into কি factorial 1 হলো 1 আবার সে আমরা 3 পাচ্ছি তাহলে আমরা দেখলাম যে y সমান u v দুটা x এর ফাংশন কে দুটি ইনটা হচ্ছে ফাংশন অফ x বিটা ফাংশন অফ x এদের গুণফলকে আমরা y দ্বারা y ধরে নিলাম তাকে আমরা দেখলাম যে একবার ডিফারেন্সিয়েশন দুইবার ডিফারেন্সিয়েশন তিনবার ডিফারেন্সিয়েশন করে দেখলাম যে এটা n এর জন্য যখন 1 তখনও সত্য n এর জন্য যখন 2 তখনও সত্য যখন n এর জন্য 3 তখনও সত্য তাহলে আমরা আপনি বলতে পারি কি দেখো তো এখানে লিখলাম সমান ওয়ান এন সমান টু এবং কি এন সমান থ্রি তাহলে আমরা এটা আমরা বলতে পারি দ্য ইকুয়েশনস ওয়ান টু এন থ্রি শোজ দ্য থিওরাম ইজ ট্রু ফর কি এন ইকুয়াল টু ওয়ান এন ইকুয়াল টু টু এবং এন ইকুয়াল টু থ্রির জন্য সত্য যদি সত্য হয় তাহলে আমরা তোমার কি ধরে নিব আমরা ধরে নিব যে কি ধরব আমরা এখন ধরে নিব যে আমরা বললাম যে দা ইকুয়েশন ওয়ান টু এবং কি থ্রিটা এই তিনটে ইকুয়েশন শোজ দ্যাট দ্য থিওরাম ইজ ট্রু ফর এন ইকুয়াল টু এন সরি এন ইকুয়াল টু ওয়ান এন ইকুয়াল টু টু এবং এন ইকুয়াল টু থ্রির জন্য সত্য তাহলে আমরা এখন তোমার ধরে নিব যে এটা এন ইকুয়াল টু এম এর জন্য সত্য এন ইকুয়াল টু এম এর জন্য সত্য হয় আমরা যদি দেখাইতে পারি যে এম এর জন্য সত্য হলে এম প্লাস ওয়ান এর জন্য সত্য তাহলে কিন্তু আমাদের প্রমাণ চলে আসে আমরা এখন ধরে নিব যে সাপোজ আমরা যদি এটা এখন ধরে নিতে পারি যে সাপোজ দ্য থিওরাম ইজ ট্রু ফর এন ইকুয়াল টু কি এম তাহলে আমরা কি লিখতে পারি আমরা তাহলে এখানে লিখতে পারি যে ওয়াই এম সমান কি যদি এম এর জন্য সত্য হয় তাহলে আমরা দেখাবো যে এম প্লাস ওয়ান এর জন্য সত্য ইউ এম ভি প্লাস এম সি ওয়ান ইউ এম মাইনাস ওয়ান ভি ওয়ান এম সি টু ইউ এম মাইনাস টু ভি টু প্লাস আমরা এর ভিতরে আরেকটা পদ নিলাম আমরা কি আরের একটা পদ নিলাম যে
m c r minus 1 u m minus r plus 1 v r minus 1 plus m c r u m minus r v r plus up to u v r এটা আমরা ধরে নিলাম মনে করো তাহলে আমরা কি বললাম যে সাপোজ দ্য থিওরাম ইজ ট্রু ফর কে n ইকুয়াল টু m এর জন্য যদি সত্য ধরে নিই তাহলে আমাদের লিবনিজের থিওরামটাকে আমরা এভাবে লিখতে পারি যে y m সমান u m v প্লাস m c 1 u m মাইনাস 1 v 1 m c 2 u m মাইনাস 2 v 2 মাঝখানে আমরা আরের একটা পদ নিছি অর্থাৎ আর যদি এটা থাকে আর আগের পদটাকে আর মাইনাস ওয়ান তারপরের পদটাকে আর প্লাস ওয়ান আমি লিখছি এম সি আর মাইনাস ওয়ান ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান এখন তোমরা বলতে পারো ম্যাডাম এগুলো কি মুখস্ত করে রাখতে হবে না দেখো যখন আমি এম সি ওয়ান লিখছি তখন লিখছি এখানে কি ইউ এম মাইনাস ওয়ান এটা একটা টেকনিক যে যেভাবে মনে রাখতে পারো হ্যাঁ এম মাইনাস ওয়ান এটা এই সাবজেক্টটা এখানে লিখছি ভি ওয়ান এম সি টু বেলায় লিখছি ইউ এম মাইনাস টু ইজ এম টু এম মাইনাস টু ভি টু তাহলে এম সি আর মাইনাস ওয়ান এটা কী হবে এম সি আর মাইনাস ওয়ান হচ্ছে ইউ এম ভি ও কে এটা মানে মাইনাস আর প্লাস ওয়ান আর ভি আর মাইনাস ওয়ান কোনোভাবে আমরা এগুলো আমরা এখন এটাকে যদি ডিফারেন্সিয়েটিং দিস উইথ রেসপেক্ট টু এক্স একে যদি আবার আমরা এক্সের সাপেক্ষে কী করি তোমার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী পাবো আমরা এখান থেকে যদি এটা করি তাহলে দেখো পাবো যে ওয়াই এম প্লাস ওয়ান সমান এটাকে করলে কি আসবে ইউ এম প্লাস ওয়ান ভি প্রত্যেকটাকে আমরা দুইবার করে ডিফারেন্সিয়েশন হবে যেহেতু ফাংশন কি দুইটা ফাংশনের গুণ ফল প্লাস ইউ এম ভি ওয়ান প্লাস এম সি ওয়ানটা হচ্ছে এখানে ধ্রুবক ইউ এম ভি ওয়ান প্লাস ইউ এম মাইনাস ওয়ান কি ভি টু প্লাস এম সি টু ইউ এম মাইনাস ওয়ান ভি টু প্লাস ইউ এম মাইনাস টু ভি থ্রি প্লাস আপ টু এম সি আর মাইনাস ওয়ান ইউ এম মাইনাস আর প্লাস কি টু ভি আর মাইনাস ওয়ান ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান এটা হলো ভি আর প্লাস এম সি আর ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর প্লাস ইউ এম মাইনাস আর ভি আর প্লাস ওয়ান প্লাস আপ টু ইউ ওয়ান ভি এম প্লাস ইউ ভি এম প্লাস ওয়ান দেখো একটু যত্ন করে কিন্তু দেখতে হবে আমরা দেখো একটা জিনিস খেয়াল করো যে আমরা এটাকে যখন লিখছি এটাকে যদি আমরা যখন দেখো ওয়াইটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করো ওয়াই ওয়ান সেকেন্ড ডেরিভেটিভ যখন ধরো ওয়াই টু ওয়াই টু মানে কি ওয়াই ওয়ান প্লাস ওয়ান যখন ওয়াই এই ওয়াই টুটাকে যদি আমরা আরেকবার ডেরিভেটিভ করি অর্থাৎ থার্ড ডেরিভেটিভ করি তাহলে আমরা কী লিখি ওয়াই থ্রি লিখি অর্থাৎ কী এটা ওয়াই টু প্লাস ওয়ান তাহলে ওয়াই এনকে যদি তুমি আরেকবার ডেরিভেটিভ করো তাহলে কী আসবে তাহলে এটা আসবে ওয়াই এন প্লাস ওয়ান তো অনুরূপভাবে ইউ এম আছে ইউ এম ভি তাহলে এটাকে যদি আমি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে অবশ্যই ইউ এম প্লাস ওয়ান অর্থাৎ এক যোগ হবে আর এটা হলো ভি আবার যদি এটাকে রেখে এটাকে করবো এটা হলো ভি ওয়ান অর্থাৎ আমরা যদি এরকমভাবে করতাম যে ডি বাই ডি এক্স ইউ এম ভি তাহলে এটাকে করলে এটা হবে ইউ এম প্লাস ওয়ান ভি প্লাস ইউ এম ডিভি বাই ডি এক্স মানে কি ভি ওয়ান এখন দেখো আমরা যদি এটা বুঝি
তাহলে যখন u m - 1 v 1 টা করেছি দেখো এখানে m c 1 টা হচ্ছে ধ্রুবক তাহলে এটার সাথে কি এক যোগ হবে তখন এটা হয়ে যাবে u m v 1 আবার যখন এটাকে রেখে এটাকে করব তখন এটা হবে v 2 অনুরূপভাবে যখন এখানে করব u m - 2 তখন আমরা লিখেছি u m - 1 v 2 কারণ এক যোগ হবে আবার যখন এটাকে এটাকে রেখে এটাকে করব এটাকে হলো v 3 অনুরূপভাবে এখানে দেখো u m minus r plus 1 তাহলে m minus r plus 2 v r minus 1 যখন এটাকে ঠিক রেখে এটাকে করেছি তখন কি একটা প্লাস যোগ হতে v r হয়ে গেছে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে দেখো এই টার্মটা আর সরি এই টার্মটা আর এই টার্মটা সেম এই টার্মটা সেম অর্থাৎ আগের টার্ম পরের টার্ম ফার্স্ট পদটা বাদ দিয়ে তাহলে এরকম মিল আছে আমরা যদি এটাকে এভাবে লিখি y m plus 1 সমান আমি লিখলাম u m plus 1 v plus এটা সহগ কত এটা সহগ আছে 1 আর এটা সহগ হচ্ছে m c 1 এটাকে লিখলাম 1 plus m c 1 u m v 1 plus MC1, MC2, UM minus 1, V2, plus. আমি আর তোমার একটা টার্ম লিখার পরে এরপরের যে টার্মটা আছে এটা মাঝখানে লিখে দিলাম আমি আর এটা লিখলাম না এখানে আমি লিখলাম এই টার্মে আমি এই অংশটা লিখবো না আমি এটা এবং এটার মধ্যে কমন টার্ম আছে এটা শুধু আমি এটা লিখবো দেখো MCR minus 1 plus MCR U M minus R plus 1 VR plus अब हमरा ये टर्म लिखो ना लास्ट टर्म लिख देते हैं plus U V M plus এই দুটোর মধ্যে আমি কমন নিয়েছি ইউ এম ভি ওয়ান তাহলে এখানে কি রয়েছে সহগ হচ্ছে ওয়ান এখানে সহগ হচ্ছে এম সি ওয়ান এইটা এবং ওটার মধ্যে কমন কি এম কমনটা হচ্ছে ইউ এম মাইনাস ওয়ান ভি টু তাহলে এর সহগ কত এম সি ওয়ান ওটার সহগ কত এম সি টু অনুরূপভাবে দেখো এই এটার ক্ষেত্রে আমি এই টার্মটা আমি শুধু এই এটা কমন নিয়েছি ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান আর হলো ভি আর তাহলে এটার সহগ কত আছে এম সি আর মাইনাস ওয়ান এর সহগ কি আছে এম সি আমরা এটা লিখলাম এটাকে যদি আমরা লিবনিস আকারে সাজাইতে পারি বা লিখতে পারি তাহলে তো আমরা বলতে পারি যদি আমরা ধরে নিয়েছিলাম যে এটা n = m এর জন্য সত্য তাহলে আমরা যদি দেখাইতে পারি m + 1 এর জন্য সত্য তাহলে তো যেকোনো পজিটিভ ইন্টিজার জন্য সে সত্য হবে এখন আমরা দেখো আমরা লিখব m plus 1 v plus m plus 1 c 1 u m u m plus 1 minus 1 plus k plus it into v 1 plus m plus 1 c 2 u m plus 1 minus 2 v 2 plus m plus 1 c r u m plus 1 minus r v r plus u v এটাকে ক্যালকুলেশন করলে কি আসে এম প্লাস ওয়ান ইউ এম প্লাস ওয়ান ভি প্লাস এম প্লাস ওয়ান সি ওয়ান ইউ এম ভি ওয়ান প্লাস এম প্লাস ওয়ান সি টু ইউ এম মাইনাস ওয়ান ভি টু
plus 1 CR U M minus R plus 1 VR U V M plus 1 আমরা লিবনিজের ফর্মে আমরা চলে আসছি আমরা এখন বলছি যে এটা এই লাইনটা তোমরা ইচ্ছা করলে না দেখালেও পারো আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি U M plus 1 V আমরা এখানে লিখেছি 1 plus M C 1 আমি এখানে লিখেছি M plus 1 C 1 এটা সমান এটা লিখা যায় কিনা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি দেখা যায় তাহলে এটা ঠিক সূত্রটা কি আমরা তো বলেছিলাম যে N C 1 N C 1 মানে হচ্ছে U N minus 1 V 1 অর্থাৎ এই এন্ডের থেকে এটা এই ইউর তোমার এটা হবে সাবস্টা হবে যে N C1 মানে N মাইনাস 1 আর এই বেসটা হবে এখানে তাহলে আমরা এখানে M প্লাস 1 C1 তাহলে M প্লাস 1 মাইনাস 1 E V1 পুনর্বার প্রত্যেকটা এভাবে লিখেছি অর্থাৎ এটা কি M প্লাস 1 U M V1 M প্লাস 1 C2 U M মাইনাস 1 V2 এটা হলো M প্লাস 1 CR U M মাইনাস R প্লাস 1 VR এই যে M প্লাস 1 CR লিখেছি এখন তোমরা এটা মনে রাখবা দেখো আমি এটার বেলা যখন লিখেছি এম প্লাস ওয়ান এই এটা লিখেছি এই বেসটি ওটা কি কি এম সি টুটা লিখেছি তাহলে এটার বেলা কী হবে এটার বেলা এই যে এম সি আর অর্থাৎ এম প্লাস ওয়ান এই সি আরটা হবে ঠিক আছে এর বেসটা হবে সি আর তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি তাহলে আমাদের আমরা কি এটা লিবনিজের মতো করে লিখেছি লিবনিজ লিখেছি বলেছিল যে ইউ ভি কী লিখেছে সে লিখেছে এটা লিবনিজ এটা প্রমাণ করেছে যে ইউ ভি এম সমান ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস কি হাফ টু ইউ ভি এন দেখো তো আমরা এটার মতো কেটে লিখেছি কিনা আমরা এটা বলেছিলাম যদি এটা এটা আমরা ধরে নিয়েছি যদি এটা এন এর জন্য সত্যি হয় আমরা বলছিলাম যে এটা এন ইকুয়াল টু এম এর জন্য যদি সত্যি হয় এটা আমরা ধরে নিয়েছি যদি ধরে নিয়ে থাকে তাহলে আমি দেখাইছি যে এম প্লাস ওয়ানের জন্য সত্যি অর্থাৎ ওয়াই এম প্লাস ওয়ান জন্য আমি লিখেছি তখন দেখো এখানে এন এখানে আমার এম প্লাস ওয়ান এন সি ওয়ান কতবার ডেরিভেটিভ এন তম ডেরিভেটিভ আমরা এটা এম প্লাস ওয়ান তম ডেরিভেটিভ এম প্লাস ওয়ান সি ওয়ান তাহলে এটাকে এন মাইনাস ওয়ান এই এন মাইনাস ওয়ান আমরা এটার থেকে যদি এই ওয়ানকে বাদ দিই তাহলে এটাই আসবে তারপরে কি এন সি টু তাহলে এম প্লাস ওয়ান সি টু এখানে এম মাইনাস টু এম প্লাস ওয়ান থেকে মাইনাস টু বাদ দাও তাহলে এম মাইনাস ওয়ান হবে ভি টু অনুরূপভাবে এম প্লাস ওয়ান সি আর ইউ এম প্লাস ওয়ান মাইনাস আর ভি আর তাহলে আমরা কী বললাম তাহলে আমরা এখান থেকে এখান থেকে দেখে বুঝতেছি যে আমরা ধরে নিয়েছিলাম যে যে কি ওয়াই যদি আমরা যে ইউ ভি ধরে আমরা দেখেছি এটা এনের মান ওয়ানের জন্য সত্য টু এর জন্য সত্য থ্রির জন্য সত্য আমরা তখন ধরেছি যে এটা এন ইকাল টু এম এর জন্য সত্য এম এর জন্য যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা এখানে কী বলেছি এম প্লাস ওয়ানের জন্য আমি সত্য দেখাতে পারছি প্রমাণিত আমরা তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি দেখো এখন শুধু আমরা একটু ক্যালকুলেশনটাকে আমরা এখন শুধু ভাষায় আমরা একটু বলে দিব তাহলে আমরা বলতে পারি
এই আর কি দেখো লিখেছি ইফ দ্য থিওরাম ইজ ট্রু ফর n = m যদি থিওরামটা n = m এর জন্য সত্য হয় তাহলে দেন অলসো ইট ইজ ট্রু ফর n = m + 1 যা আমরা এখানে প্রমাণ করেছি বাট ইট ওয়াজ প্রুভ আমরা এটাও প্রমাণ করেছি ট্রু হোলস ফর সেকেন্ড থার্ড ডিফারেন্সিয়েশনের জন্য যদি এটা হয় থাকে তাহলে থার্ডটাকে করলে তারপর আমরা কি লিখেছি হ্যান্স ট্রু হোল্ড ফর ফোর ফাইভ আমরা যদি ফোরের জন্য করি ফাইভের জন্য করি এবং এভাবে চলতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি ডাজ দ্য থিওরাম ইজ ট্রু ফর এভরি পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালুস অফ এন তাহলে আমরা এই প্রমাণটা কি আমরা দেখাতে পারলাম যে আমরা বলতেছিলাম প্রথমে কি লিবনিস বলেছে যে যদি ইউ একটা ফাংশান এক্স একটা ফাংশান হয় বি একটা এক্স এর ফাংশান হয় তাহলে এই এই দুটো ফাংশনকে যদি আলাদা আলাদাভাবে আমরা এনতম বা ডেরিভেটিভ করতে পারি যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি অর্থাৎ কি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমরা দেখেছি তাহলে এই দুটো ফাংশনের গুণফলকেও এনতম বা কি ডিফারেন্সিয়েশন করা যাবে সেই সূত্র ধরে এটাকে নির্ণয় করার জন্য 1646 থেকে তোমার 1716 সাল পর্যন্ত সময়ে তিনি একটা সূত্র আবিষ্কার করেছেন সেটাকে লিবনিজের সূত্র বলা হয় আর লিবনিজের সূত্রটা কি সেটা আমরা এখন দেখব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক এর পরবর্তী সময়ে আমরা এই লিবনিজের এই মানে সূত্রটাকে বা এই থিওরামটাকে কাজে লাগিয়ে আমরা পরবর্তী লিবনিজের অঙ্কগুলো আমরা করব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ